হ্যালো, আমার নাম মাসিদুর মমিন। আজকে আমি ক্লাস 6 এর কোর্সে দেখি কোর্সে দেখি 1.1 করব, কোর্সে দেখি 1.1। আমরা পার্ট ওয়ানে এই যে 2 এর সি পর্যন্ত করেছিলাম, ঠিক আছে, বাকিটা আজকে করবো। তো তোমরা যদি আগে যদি না দেখে থাকো তো অবশ্যই দেখে নেবে, কারণ এটা সরল। আমার সরল আমি এ থেকে এই যে সি পর্যন্ত আমি নিয়মগুলো বলেছি ওখানে, যে কেমন করে সরলটা করতে হবে। যদি তোমরা দেখে নাও ভালো করে, তাহলে তোমরা অবশ্যই এই যে নিচেগুলো করতে পারবে, ঠিক আছে। এবং আমি বলেছিলাম যে বাকিগুলো তোমরা করে নেবে, এবং আমি করলে তুমি সেটা মিলিয়ে নেবে, ঠিক আছে। আমি করছি এবং তোমরা সেগুলো মিলিয়ে নেবে। হ্যাঁ দেখো, আমি করছি তো, আমি আগে থেকে তুলে রেখেছি। দেখো 2 আর 2 নম্বরটা যেটা আছে, তো সব থেকে প্রথমে কার কাজ? রেখাবন্ধনী কাজ। তো এর মধ্যে রেখাবন্ধনী নেই। তো প্রথমে কার কাজ হবে? রেখাবন্ধনী না থাকলে প্রথম বন্ধনী কোথায় কোথায় আছে? এই যে এখানে আছে প্রথম বন্ধনী, এখানে আছে প্রথম বন্ধনী, আর এখানে আছে প্রথম বন্ধনী। তো এগুলো, এটা প্রথম বন্ধনী আছে, তার আগে আমার কোনো কাজ নেই, তো বসিয়ে দেব, ঠিক আছে। শেখাচ্ছি, ভালো করে শেখে নাও। তো দেখো, ভ্যাকসিনের আগেরটা 60 আছে, পরেরটা 15 আছে, ভাগ করে দেবে। মানে ভ্যাকসিনের আগেটা বড় থাকতে হবে আর পরেরটা ছোট থাকতে হবে। নামতে কত পড়তে হবে? এই যে ভ্যাকসিনের পরেরটা নামতে পড়তে হবে। ওকে, তাহলে 15 15 15 15 29, 3 15 45, 4 15 60। তো 4 পেলাম উত্তর, 4 বসে দিলাম এখানে। হ্যাঁ, আমার প্রথম বন্ধনীটা উঠে গেল। এবার প্রথম বন্ধনীর আবার এখানে যে বাইরে আছে, এটা কি করবো? এটাকে বসিয়ে দেবো, বিনিয়োগ 4 ইনটু, কাজ নেই আমার, তাই এটা বসিয়ে দিলাম, ঠিক আছে। আবার প্রথম বন্ধনী আমার করতে হবে, কি করতে বলেছে এখানে? প্রথম বন্ধনী বিয়োগ করতে বলেছে, তাহলে বিয়োগ করো। 7 থেকে 2 বার 5, তোমরা সাইডে বিয়োগ করে নেবে বসিয়ে। 7 থেকে 2 বার 5, আর 7 থেকে 6 বার 1 হলো। তার প্রথম বন্ধনী আমার উঠে গেল। এবার দ্বিতীয় বন্ধনী কাজ নেই আমার, বসিয়ে দিলাম। কেন? আমি লাইনে প্রথম বন্ধনী কাজ করছি, তাহলে আমি প্রথম বন্ধনীর কাজ করব, প্রথম বন্ধনীর ভিতরে যেটা কাজ হবে সেটাই করব। ওকে দেখো, এবার আবার ভাগের কাজ, যেহেতু আমার যে বন্ধনের বাইরে আছে তো বসিয়ে দেব, কাজ নেই। কাজ কোনটা আছে? এই যে প্রথম বন্ধনীর ভিতরে। তো প্রথম বন্ধনীর ভিতরে আমি সেখানে বলেছিলাম যে প্রথম বন্ধনীর ভিতরে কার কাজ করব আগে? প্রথম বন্ধনীর ভিতরে প্রথম কাজ করবো এর। এ যদি না থাকে তো ভাগ। তো এখানে কি আছে? ভাগ আছে, এর নেই, ভাগ আছে, ভাগ করতে হবে। এই যে ভাগটা, তাহলে কি করবো? আমার যে আগে যেগুলো আছে তাহলে ওটা কাজ নেই, 20 গুণের কাজ নেই, ভাগের কাজ ভাগের করবো। নামটা করবো 3 3 2 না 6, বসিয়ে দিলাম। ওকে, এবার দেখো প্রথম বন্ধনীর কাজ কিন্তু শেষ হয়নি লাইনে, আমি কাজটা শেষ করে দেবো তারপরে করবো। ওকে, তো আমার যেগুলো কাজ নেই যেহেতু, তো বসিয়ে দিলাম ভাজক 16, 4 মাইনাস 4 ইনটু 15 ভাজক। এবার দেখো 20 দুগুণা 40, দেখো প্রথম বন্ধনী উঠে গেল। তো যখন দেখবো প্রথম লাইন, এটা লাইনে কোনো প্রথম বন্ধনী আর নেই, তো যদি লাইনে যদি প্রথম বন্ধনী না থাকে তাহলে কার কাজ করবো? দ্বিতীয় বন্ধনীর কাজ করবো। দ্বিতীয় কোথায় আছে? এই যে গোটা আছে। তো দ্বিতীয় বন্ধনের ভিতরে কার কাজ করবো? ভাগের কাজ। ভাগ কোথায় আছে? এই যে এখানে আছে, ঠিক আছে। তাহলে আমার বাকি আগের গুলো কোনো কাজ নেই, তো বসিয়ে দেবো। এটা কাজ নেই, আমার কাজ এটা আছে, আমি করে নেবো। কি করতে? ভাগ করতে বলছে, 4 4 16, 4 পেলাম। এর বাকিগুলো আমার কাজ নেই, কিন্তু কি করবো? বসিয়ে দেবো, বুঝে গেছে। দ্বিতীয় বন্ধনী ভিতরে হোক বা প্রথম বন্ধনী হোক বা তৃতীয় বন্ধনী হোক, যদি ভিতরে আগে প্রথম ভাগ থাকে তা ভাগের কাজ করবো, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, তারপরে তারপরে বিয়োগ, ঠিক আছে। প্রথমে ভাগ, গুণ, যোগ আর বিয়োগ। তো এখানে ভাগের কাজ, ভাগের কাজটা করলাম, বাকি কাজ নিয়ে বসিয়ে দিলাম। বাকি আমার গুলো কাজ নেই, কেন? এটা বাইরে আছে, বসিয়ে দিলাম। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়নি, ঠিক আছে। যতক্ষণ না শেষ করি ততক্ষণ আমি করবো না। এবার দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে কার কাজ হবে? ভাগের কাজ, তো ভাগ নেই। তো ভাগ নেই থাকলে কার কাজ করবো? গুণ কোথায় আছে? এই যে এখানে গুণ আছে, এখানে গুণ আছে। তাহলে আমার এই যে এটা বসিয়ে দিলাম, যেন কাজ নেই। তো 4 পজিশন কত হবে? 100, 100 বসিয়ে দিলাম। বিয়োগের কাজ নেই, বসিয়ে দিলাম। গুণের কাজ আছে, করবো 56 60। দ্বিতীয় বন্ধনটা বসে গেল, কেন? এটা বন্ধনীর ভিতর থেকে কোনো চিহ্ন, আমি এটা বলেছি, হ্যাঁ তোমার নিয়মটা দেখে নিবে আগে। এটা বন্ধনীর ভিতর থেকে কোনো চিহ্ন, চিহ্ন বলতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা কোনো সংখ্যা 1 2 3 4, যদি সরাসরি কিছু বসে যায় তাহলে কি হবে? যেটা বন্ধনীর ভিতরে থাকবে সেই বন্ধনীটা বসে যাবে। তো কি বসেছে এখান থেকে? এই যে বিনিয়োগটা সোজাসুজি বসেছে, বাকিটা আমি এটা গুণ করে পেয়েছি, এটা গুণ করে পেয়েছি, কিন্তু বিনিয়োগটা সোজা সোজা বসে, তাই এটা বন্ধনটা বসে যাবে। ওকে, ভাগের এটা কাজ নিয়ে বাইরে আছে, তাই বসে দিলাম। দ্বিতীয় বন্ধন কাজ এখনো শেষ হয়নি, কত হবে? 100 থেকে 60 বিয়ে করে কত হবে? 40 40। আমি দ্বিতীয় বন্ধন উঠে গেল, কেন উঠলো? কেন? এটা বন্ধনের ভিতর থেকে সোজাসুজি কোনো কিছু বসেনি, তাই এই বন্ধনটা বসবে না। ভাজক 40-এর কাজ নিয়ে বাইরে যেতে বসে দিলাম, আর 40 কে 40 ভাগ করে কত হবে? 1। তো আমার এটাই অ্যান্সার। ওকে, এবার দেখো ই নম্বরটা দেখো না কি বলছে।
ষোলো বাজো দ্বিতীয় বন্ধনী 42 বিয়োগ 38 যোগ 2 রেখা বন্ধনী। বারো ভাজক 24 ভাজক 6 গুণিতক 2 যোগ 4। দেখো ওটা আমি তুলে নিলাম। এবার তোমরা দেখো প্রথমে কার কাজ, রেখা বন্ধনের কাজ কোথায় আছে দেখবো আমি। রেখা বন্ধন কোথায় থাকে? উপরে থাকে। আচ্ছা এই যেখানে আছে, তাহলে আমার এগুলো আগের যেটুকু আছে আমার কোনো কাজ নেই, বসিয়ে দেবো। ঠিক আছে, আমার এগুলো আগের কাজ নিয়ে বসিয়ে দিলাম, 42 বিয়োগ একটু কাজ নেই। এবার আমার এটা কি কথা বলছে, যোগ। তো যেহেতু আমার রেখা বন্ধনী কাজ, তাহলে রেখা বন্ধনী কাজটাই করছে। ওকে, তাহলে 38 আর 2 যোগ করার কথা হবে 40, বসিয়ে দিলাম। বাকি আমার কোনো কাজ নেই, কারণ এটা লাইনে কোনো রেখা বন্ধনী আর কোথায় নেই। তো যেখানে রেখা বন্ধনী থাকবে সেটাই কাজ করবো আগে। ঠিক আছে, বসিয়ে দিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একবার বুঝে নিলে কি হবে, এই লাইনটা আমি দেখো এখানে করতে পারতাম কিন্তু করলাম না, তোমাদের বোঝানোর জন্য, যেন তোমরা বুঝতে পারো তোমার নিচের লাইনে তোমরা করতে পারবে। ওকে, ঠিক আছে, নিচে প্রশ্নগুলো বাকিগুলো যেন করতে পারো। দেখো এই লাইনে কোনো রেখা বন্ধনী আর নেই, তো রেখা বন্ধনী না থাকলে কার কাজ করবো? প্রথম বন্ধনী কোথায় আছে? আছে, হ্যাঁ আছে, এখানে আছে। তাহলে আমার আগের যেটুকু আছে ওটা আমার কাজ নেই, বসিয়ে দেবো। 16 ভাজক 42 বিয়োগ 40 তৃতীয় বন্ধনী 12 ভাজক প্রথম বন্ধনী এখানে আছে করবো। তো কি কথা বলছে, ভাগ আছে নাম তো 4 6 24, 4 পেলাম, 4 বসিয়ে দিলাম। এর বাকিটুকু বাইরে আছে আমার কাজ নেই, তো বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো এই লাইনে কি প্রথম বন্ধনী আর আছে? না নেই, প্রথম বন্ধনী কাজ শেষ। তার কাজ করবো দ্বিতীয় বন্ধনী কোথায় আছে? এখানে আছে। তাহলে দ্বিতীয় বন্ধনী কাজটা করে নেবো, আগে যেটুকু আছে আমার কোনো কাজ নেই, বসিয়ে দিলাম। এটা যেহেতু বাইরে আছে কোনো, দেখো দ্বিতীয় বন্ধনী কাজ করছি লাইনে, তো আমি দ্বিতীয় বন্ধনী কাজ করবো। তো দেখো এটা দ্বিতীয় বন্ধনী আছে, এর এটা হচ্ছে ওইগুলো বাইরে আর এগুলো বাইরে। তাহলে আমি এগুলো আগে বাইরে কাজটা নিই, তো বসিয়ে দিলাম, এটা কাজ এসে করে নেবো। তো 42 থেকে 40 বিয়োগ কত হবে? 2। আমার এটা কাজটা উঠে গেল দ্বিতীয় বন্ধনীটা, আর বাকিটুকু আমার কাজ নেই, তো আমি বসিয়ে দেবো সবটা। এবার লাইনে কি দ্বিতীয় বন্ধনী আছে? না নেই, কি আছে? তৃতীয় বন্ধনী। তো আমি তৃতীয় বন্ধনী কাজ করবো, কত হবে? নামতে পড়তে হবে 2 এর, তো 8 দেবো না, 16, 8 পেলাম। এবার দেখো এখানে বন্ধনীর, আমি এখানে বলেছি যে এর কোথায় বসবে, বন্ধনীর বাইরে, সে প্রথম বন্ধনী হোক, ঠিক আছে, বা দ্বিতীয় বন্ধনী হোক বা তৃতীয় বন্ধনী হোক, যেখানে হোক সে তার বন্ধনীর প্রথম বন্ধনী হোক, দ্বিতীয় বন্ধনী বা তৃতীয় বন্ধনী হোক, তোমরা আগে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে না। আগে কোনো চিহ্ন না থাকলে, মানে যোগ বিয়োগ না থাকলে, সে এটা যেটা বন্ধনী হোক, ঠিক আছে, তো তার আগে আমাকে এর বসবে, আর যদি পরেও যদি কোনো চিহ্ন না থাকে আমার এর বসবে। দেখো বন্ধনীর পরে কোনো চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগ নেই, তাহলে আমার এখানে এর বসাতে হবে, এর, আর এর মানে কি গুণ, বাকিটা বসিয়ে দেবো। কেন বসালাম? কেন আমার লাইনে আমি তৃতীয় বন্ধনের কাজ, তো তৃতীয় বন্ধনের কাজটা করেছি, বাকিটাও কাজ নিয়ে বসিয়ে দিলাম। এবার দেখো লাইনে কার কাজ হবে, এবার এর কাজ। কেন ভাগের আগে এর কাজ হয়? প্রথমে রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপরে এর কাজ। তো এর আছে, তো এর মানে কি আমার কি করতে হবে, গুণ করতে হবে। তো 4 12 48 হয়ে গেল, বাকিটাও কাজ নিয়ে বসিয়ে দিলাম, ভাজক 4 গুণিত 2 যোগ 4। এবার দেখো লাইনে কার কাজ হবে, কি কি চিহ্ন আছে, ভাগ গুণ যোগ। তো কার কাজ হবে? ভাগের কাজ। তো 4 12 48 ভাগ করে নেবো তোমার সাইডে, 12 হবে, 4 1 4 আর 4 2 8। এবার ভাগের কাজ হয়ে গেল, বসিয়ে দিলাম, বাকিটাও কাজ নিয়ে বসিয়ে দিলাম, 2 যোগ 4। কার কাজ হবে? গুণের কাজ। তো 12 2 24 হলো। এবার আমার যোগের কাজটা নিয়ে বসিয়ে দিলাম লাস্টে, যোগ আর কিছু নেই, তো যোগ করতে হবে, 24 আর 4 যোগ করলে 28, এটাই উত্তর। ওকে, দেখো এফ নম্বরটা আমি তুলে নিলাম। তো দেখো প্রথমে কার কাজ হবে, রেখা বন্ধনী কোথায় আছে? এখানে আছে।
তো আমার রেখাবন্ধনী এই লাইনে রেখাবন্ধনী কাজ করছি মানে যেখানে যেখানে রেখাবন্ধনী থাকবে সেখানে সেখানে রেখাবন্ধনী কাজ করবো। তার আগে যেগুলো কাজ নেই কি করবো ওগুলো বসিয়ে দেবো। ফোর ইন্টু তৃতীয় বন্ধনী 24 মাইনাস দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 110 মাইনাস, এটুকু আমার কাজ নেই বসিয়ে দিলাম, এটা কাজ এসে করে নেবে। 11 বার 3 যেগুলো কত হবে 14, ঠিক আছে। এবার আমার আবার একটু বাকিটুকু কাজ নেই তো বসিয়ে দেবো, সবটা যেরকম ভাবে আছে বসিয়ে দেবো। দেখো এই লাইনে কোনো রেখাবন্ধনী নেই, তো কার কাজ হবে? রেখাবন্ধনী না থাকলে প্রথম বন্ধনী কোথায় আছে? এখানে আছে, ঠিক আছে। তারা আমার এটা প্রথম বন্ধনী যেহেতু কাজ, আমি আগে পর্যন্ত কোনো কাজ নেই তো বসিয়ে দেবো। ফোর ইন্টু তৃতীয় বন্ধনী 24 মাইনাস দ্বিতীয় বন্ধনী। এবার দেখো আমার 100, এখানে দেখো বিয়োগ আছে গুণের, কার কাজ হবে? গুণের কাজ হবে। তো 110 বিয়োগের কাজ নিয়ে বসিয়ে দিলাম, যেহেতু আমি গুণের কাজ করতে হবে, বিয়োগের কাজ না থাকলে আমি গুণের কাজ করতে হয় আগে। তো 4 গুণ 4 4 16 6, তাহলে 1 4 4 5, ঠিক আছে। দেখো এই বন্ধনীর ভিতর থেকে, এই প্রথম বন্ধনীর ভিতর থেকে সোজাসুজি কি বসেছে? সোজাসুজি কি বসেছে? 110 আর বিয়োগ বসেছে, তাই যেটা বন্ধনীর ভিতরে আছে ওটা বন্ধনীটা বসে যাবে। আবার বাকিটুকু আমার দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী নেই, তো কি করবো যেরকম ভাবে আছে সেরকম ভাবে বসিয়ে দেবো। এবার এখানে কার কাজ? প্রথম মানে কাজ শেষ হয়নি, করতে হবে। তাহলে আবার সেম একই রকম ভাবে আগেরটুকু বসিয়ে দাও, দ্বিতীয় বন্ধনী কাজ নিয়ে বসিয়ে দিলাম। 110 থেকে 56 বিয়োগ করো, তো 10 থেকে 6 বিয়োগ করলে করতে হবে 4, এটা 0, 10 থেকে 5 5, মানে 54, ঠিক আছে। বাকিটুকু প্রথম বন্ধনীর কাজ ছিল করে নিলাম, উঠে গেল, তাই তারপর যেগুলো আছে আমার বসিয়ে দেবো। কেন বসাবো? কেন সেগুলো প্রথম বন্ধনীর বাইরে আছে তাই। দেখো এরপরে কার কাজ করবো? প্রথম বন্ধনীর লাইনে কাজ আছে না নেই, তো প্রথম না থাকলে কার কাজ করবো? দ্বিতীয় বন্ধনী কোথায় আছে? এখানে আছে। তাহলে আমার আগেরটুকু কাজ নেই, 5 4 ইন্টু 24 মাইনাস কত হবে 9, নামটা 6 9 54, 6 হলো। এবার আমার দ্বিতীয় বন্ধনী কাজ নেই বসিয়ে দিলাম, আমার বাকিটুকু আর কোনো কাজ নেই, কেন এখানে কোনো দ্বিতীয় বন্ধনী নেই। এবার এরা নাকি দ্বিতীয় বন্ধনী আছে না শেষ, তা কার কাজ হবে? তৃতীয় বন্ধনী কোথায় আছে? এখানে আছে। তারা আমার বাকিটুকু কাজ করে নাও, আগে বসিয়ে দিলাম। এবার 24 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 18 18 বসিয়ে দিলাম। এবার বিভাজক বসিয়ে দিলাম 2 এর 9, কেন এগুলো আমি দ্বিতীয় তৃতীয় বন্ধনের কাজ করছিলাম না, তো তৃতীয় বন্ধনের কাজটাই করলাম, বাকি সবটা বসিয়ে দিলাম। এবার লাইনে কার কাজ হবে? গুণ আছে, ভাজক আছে, এর আছে, তো কার কাজ হয়? এর কাজ হয়, তো এর কাজটা করতে হবে। তো 4 ইন্টু 18 ডিভাইডেড, এটুকু মতো কোনো কাজ নেই, আর যেহেতু এর আছে মানে গুণ করতে হবে, এটা 9 দুগুণা 18, আর এর মানে গুণ, তো এর দিক আছে ঠিকই, কিন্তু আমাকে এরটাকে গুণ ধরতে হবে, তো 9 দুগুণা 18 হয়ে গেল। এবার আমার লাইনে কি আছে? গুণ আর ভাগ আছে, তো কার কাজ হবে? ভাগের কাজ করতে হবে, তো আগে 4 ইন্টু বসে গেল, কাজ নেই, তো আমার ভাগের কাজ হবে যেহেতু আগে, তো 18 18 তো ভাগ করলে কত হবে? 1, তো 1 হলো, আর 4 1 4, আমার এইটা অ্যান্সার। ওকে এবার দেখো জি নম্বরটা 200 ভাজক 88 মাইনাস 13 মাইনাস 3 ইন্টু 40 মাইনাস 9। দেখো এই লাইনে কার কাজ করতে হবে? এটা হচ্ছে অঙ্ক জি নম্বর। তো এখানে কার কাজ করতে হবে? প্রথমে প্রথমে আগে প্রথম বন্ধনীর কাজ, রেখা বন্ধনী তো নেই এখানে, তো প্রথম কোথায় আছে? এখানে আছে, আর এখানে আছে। তাহলে আমার এখানে যেহেতু আমার কাজ করতে হবে, এটুকু কিন্তু কোনো কাজ নেই, তো বসিয়ে দিলাম এটুকু, ভাজক 88 মাইনাস দ্বিতীয় বন্ধনের কাজ নেই, ওটা বসিয়ে দিলাম। এবার 12 কে আমার 13 গুণ করতে হবে, কত হবে? 3 বারং 36 6, হত্যা করলো 3 12 কে 12, আর 3 হয়ে গেল 15। তোমরা সাইডে গুণ করে নেবে, ঠিক আছে, এই যে 12 কে, এই যে 13 কে, মনে করে গুণ করে নেবে। 3 2 6 2 1 2 3 1 3 1 1 6 5 1 56, এটা পেয়েছ। দেখো আমার আবার এখানে প্রথম কাজ আছে, এবার আগেরটুকু আবার একটু কাজ নেই, যেহেতু বাইরে আছে তাই বসিয়ে দিলাম, ঠিক আছে। বিয়োগ 3 ইন্টু বসিয়ে দিলাম। এবার দেখো আমার এটা কাজ করতে হবে, 40 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 31, ঠিক আছে। এবার আমার প্রথম বন্ধনী উঠে গেল, এখানে বাকিটুকু বসিয়ে দেবো। ওই লাইনে কার কাজ হবে? দ্বিতীয় বন্ধনী কোথায় আছে? এখানে আছে। তাহলে আমার আগেটুকু কোনো কাজ নেই, বসিয়ে দেবো বিয়োগ। এবার এখানে বন্ধুর মধ্যে বিয়োগ আর গুণ, তো কার কাজ করবো? গুণের কাজ করতে হবে, তো আমার আগেটুকু কাজ নেই,
তো 3 × 3 3 × 3 = 9, তোমরা গুণ করে নেবে সাইডে। হ্যাঁ এটা পেলাম, গুণ করে দ্বিতীয় বন্ধনী বসবে আগের দোকানে। কেন বসবে? কেন? এটা বন্ধনের ভিতর থেকে সরে সরছে, 156 বসেছে, তাই আর বিয়োগ তো বসেছে। দ্বিতীয় বন্ধনের কাজ শেষ হয়নি, করতে হবে, তাহলে আগেরটুকু আমার কাজ নেই তো বসিয়ে দেবো। 156 থেকে তাহলে বাদ দিতে হবে, তো 6 × 3 = 3, 15 × 9 = 6, 63 হলো। দ্বিতীয় বন্ধনী উঠে গেল, তৃতীয় বন্ধনী বসে গেল। এবার আমার এটা নিয়ে কার কাজ হবে? তৃতীয় বন্ধনী, তাহলে আমার আগেটুকু কাজ নেই বসিয়ে দিলাম। 8 থেকে 63 বিয়োগ করতে হবে, 8 থেকে 3 বাদ হয়ে গেল 5, 8 থেকে 6 বাদ 2। এবার লাস্টে পড়ে তাহলে ভাগ ভাগ করতে হবে, তো 4 পজিশন 100 যেতে হয়, তাহলে 8 কত হবে? 4 পজিশন 100, তাহলে 8 পজিশন 200, তাহলে উত্তর 8 হলো। তোমরা সাইডে ভাগ করে নেবে, ঠিক আছে? 8 কে গুণ করে দেখো কত হচ্ছে, 5 × 8 = 44, তাহলে 4 আর 9 = 16, 16 আর 4 = 20, 200 হলো 8, তো উত্তর আমার 8। এবার দেখো এইচ নম্বরটা তুলে নিয়ে, এই নম্বরটা এইচ নম্বর 987 -43 +25 -10 তৃতীয় বন্ধনী 5 প্লাস তৃতীয় বন্ধনী 999 + 9 × 3 +8 × 9 ভাজক 6 4 তৃতীয় বন্ধনী, ঠিক আছে? তো এটা ভাগ আছে কিন্তু ওতে, দেখো এবার করি। তো প্রথমে কার কাজ? রেখা বন্ধনীর কাজ, মানে এইখানে যেখানে যেখানে রেখা বন্ধনী হবে সেটার কাজ। কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে। তাহলে আমার এটা যে আছে, আমার আগে কাজ নিয়ে এটা বসিয়ে দিবো, 987 এটা কাজ নিয়ে বসিয়ে দিলাম, মাইনাসের কাজ নিয়ে এটা বসিয়ে দিলাম। এবার এটা কাজ করতে বলছে আমাকে, যোগটা যোগ করতে বলছে, যোগ করলাম, 5 আর 3 যোগ করতে হবে 8, আর 4 আর 2 যোগ করে 6 হয়ে গেলো। দ্বিতীয় বন্ধনটা প্রথমে বসে গেলো, দেখো আমার আবার কোথায় আছে, এখানে আছে, মানে এটুকু আমার আবার কাজ নেই। তাহলে -10 লাইনে যদি আমি তৃতীয় রেখা বন্ধনী কাজ করি, তো যেখানে রেখা বন্ধনী সেগুলো কাজ করব, আর যেগুলো কাজ নেই সেগুলো বসিয়ে দিই। দেখো আমার কাজ নিয়ে বসিয়ে দিলাম, কাজ নিয়ে বসিয়ে দিলাম, কাজ করে নিলাম, কাজ নিয়ে বসিয়ে দিলাম, কাজ নিয়ে বসিয়ে দিলাম, কাজ নিয়ে এটা বসিয়ে দিলাম, এটাও কাজ নেই, এটা বসিয়ে দিলাম, এটার কাজ নেই, এটাও বসিয়ে দিলাম, এটার কাজ নেই, এটাও বসিয়ে দিলাম, এই যে 999 999, এটার কাজ নেই, এটাও বসিয়ে দিলাম। কেন? এগুলোর উপরে রেখা বন্ধনী নিয়ে এটা বসিয়ে দিলাম, ভাগের কাজ নেই তো বসিয়ে দিলাম, দেখ এটা কাজ করে নেবো। কোন কোথাও বসে 3 9 27 হয়েছে, বসে গেল। যোগের কাজ নিয়ে বসিয়ে দিলাম, কারণ রেখা বন্ধনীর কাজ এখানে আছে, 8 9 72, ভাগের কাজ নিয়ে বসিয়ে দিলাম, 6 এর কাজ নিয়ে বসিয়ে দিলাম, দেখো 4 কাজ নিয়ে বসিয়ে দিলাম, এগুলো কাজ নিয়ে বসিয়ে দিলাম। এবার দেখো লাইনে কোনো রেখা বন্ধনী নেই, শেষ, ঠিক আছে? এবার কার কাজ করবো? রেখা বন্ধনী না থাকলে প্রথম বন্ধনী কোথায় আছে? এটা এটা এটা, ঠিক আছে? তো এবার দেখো আমাকে এগুলো বিয়োগ করতে হবে, তো 17 7 থেকে 8 বার যাবে না, তো আমাকে বিয়োগ করতে হবে। তো আমি যদি এটা বিয়োগ করি, তো 9 8 7 6 8 যদি বিয়োগ করি কত হচ্ছে, 7 থেকে 8 বার যাবে না, এখান থেকে ধরে দিতে হবে 17 17, যদি 8 বার কত হবে, হইবে 9, ঠিক আছে? তো এখান থেকে ধার দিয়েছিলাম, এটা হলো 7 হয়ে গেল, তো 7 থেকে 6 বার 1, আর এটা 9, মানে 919, তো কত হবে, 919, ঠিক আছে? দেখো আমার বিয়োগের কাজ নিয়ে বসিয়ে দিলাম, 10 এর কাজ নিয়ে ওটা বসিয়ে দিলাম, তৃতীয় বন্ধনের কাজ নিয়ে ওটা বসিয়ে দিলাম, 5 প্লাস এটার কাজ নিয়ে বসিয়ে দিলাম, দ্বিতীয় বন্ধনের কাজ নিয়ে বসিয়ে দিলাম। কেন? আমি প্রথম বন্ধনের কাজ করছি। এবার আমাকে ভাগ করতে হবে, তো ভাগটা তোমরা সাইডে করে নেবে। দেখো আমি এটা করছি 27 দিয়ে 9 9 9 কে, ঠিক আছে? এদিকে 9 শূন্য 27 দিয়ে, তো 9 শূন্য 27 দিয়ে ভাগ করে কত হবে, 27কে যদি আমি ভাগ করি, ধরো 4 দিয়ে যদি করি, তো কত হচ্ছে, দেখো এখানে ভাগটা কেমন কোথায় দেখে নাও, এখানে যত অঙ্কের থাকবে এখানে তত অঙ্কের ধরবো,
ঠিক আছে, ভাগ করে দিতে হবে, ভাগটা শেয়ার কেমন করছি, এখানে যত অঙ্ক থাকবে এখানে তত অঙ্কে ধরবো, মানে এখানে দুই অঙ্কে দুই অঙ্ক ধরলাম, এবার ধরে গিয়ে দেখবো এটার থেকে এটা বেশি আছে কিনা, কেন এটা থেকে যদি কম থাকে তো ভাগ করা যাবে না, এটার থেকে এখানে বেঁচে থাকতে হবে, বেশি আছে মানে ভাগ করা যাবে। এবার দেখো আমার 99 কিন্তু দরকার, সাদা নামতে পারে 27 নামতে পারে, আমার 99 দরকার, তার থেকে বেশি দরকার নেই, আমি কম বসাবো কিন্তু কিন্তু বেশি বসাতে পারবো না, হয় মিলে যাবে 27 নামতে পড়তে পারতো হয় 99টা মিলে যাবে, আর না হয় তার থেকে কম বলবে কিন্তু বেশি বসাতে পারবো না। তো 4 7 28 থাকলো 2 4 2 8 9 10 কত পেলাম 108, বেশি হয়ে গেল, ঠিক আছে 108 বেশি হয়ে গেল, 99 দরকার আমার, তাহলে অবশ্য 7 4 দিয়ে বেশি হয়ে গেল, কত করবো 3 দিয়ে, 3 7 21 আর তাহলে 2 3 6 7 8 কত হলো 81, তাহলে এটা যাবে 3 দিয়ে 81, 9 থেকে 8 1 বাদ 8, 9 থেকে 8 বাদ 1, এটা 9 বসে গেল। এবার দেখো কেন বসালাম 9টা, কেন এটা দুই অঙ্ক ছোট অঙ্ক ধরতাম, কিন্তু ধরে কি যেত ছোট হয়ে যেত, ভাগ করা যেত না, তাই নামালাম, এবার থেকে বড় হয়ে গেছে, এবার ভাগ করা যাবে। এবার 27 নামতে পড়ে আমাকে 189 দরকার, ঠিক আছে, তো 27 নামতে পড়ে 189 দরকার, মানে কি 7 8 56, 7 9 63, 7 7 49, 7 এদিকে 7 7 49, 9 4, 7 9 14 15 17 18, 189 মিলে গেল, কয়দিন 37 পেলাম, ঠিক আছে, তো উত্তর আমরা ভাগ করে পেলাম 37। যোগের কাজ নিয়ে বসে দিলাম, আবার প্রথম আবার আছে, তো 6 12 72 জানি, এটা 12 হয়ে গেল, ঠিক আছে। দেখো এখানে বন্ধনীর পরে আমি তোমাদের বলেছিলাম যে প্রথম বন্ধনী হোক, দ্বিতীয় বন্ধনী হোক, তৃতীয় বন্ধনী হোক, সেই বন্ধনীর পরে যদি কোনো চিহ্ন, চিহ্ন বলতে যে সেটা যে যোগ হোক, বিয়োগ, গুণ অথবা ভাগ, এটির মধ্যে যে কোনো একটা যদি না থাকে বা না থাকে এটির মধ্যে, তাহলে কি বসাতে আমাকে ইয়ের বসাতে হবে, সেটা প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী হোক, দ্বিতীয় বন্ধনী হোক বা তৃতীয় বন্ধনী হোক, সেটা আগে হোক বা পরে হোক, তো বন্ধনীর পরে কোনো চিহ্ন নেই, কিন্তু 4 সংখ্যা আছে, তাহলে এখানে ইয়ের বসাতে হবে, কেন বসাতে হবে বুঝতে পারলে, এর পরে কোনো চিহ্ন নেই, যোগ বিয়োগ গুণ ভাগ এবং সংখ্যা দেবো, সংখ্যা দেবো থাকবে কিন্তু তার আগে কোনো চিহ্ন থাকবে না, তো আমাকে ইয়ের বসাতে হবে, ঠিক আছে, তো 4। এবার দেখো লাইনে গিয়ে প্রথম বন্ধনী আর নিয়ে শেষ, তো কার কাজ করবো, দ্বিতীয় বন্ধনী কোথায় আছে, এখানে আছে, তো আমার আগে তো কোনো কাজ নেই, তো 9 19 বিয়োগ 10 5 যোগ, দেখো আমার, দেখো প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনীতে কার কাজ হবে, যোগ আছে আর এর আছে, তো কার কাজ করতে হয়, প্রথমে আগে রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপরে এর, তো বন্ধনীর ভিতরে কার কাজ করবো, এর কাজ করবো, এর এটা তো আমার যে 37 যোগ এটার কাজ কিন্তু আমার নেই, এবার আমাকে এখানে এখান কি করতে হবে, এর এর মানে কি গুণ, মানে গুণ করতে হবে, তো 4 12 48, দেখো দ্বিতীয় মানে কাজ শেষ হয়নি, করতে হবে, তো 919 আবার এটা বসিয়ে দিলাম, ঠিক আছে 919টা বসিয়ে দিলাম, 10 বিয়োগ 10 বসিয়ে দিলাম, তৃতীয় মানে বসিয়ে দিলাম, 5 যোগ বসিয়ে দিলাম, কেন আমি দ্বিতীয় মানে কাজ করছি, এবার দেখো 8 যোগ করতে বসে, তো 8 আর 7 যোগ করলে 15 5, তাহলে 1 4 3 7 রেখে 8, ঠিক আছে, তৃতীয় বন্ধনী আমার উঠে গেল, লাইনে কার কাজ আছে, দ্বিতীয় তৃতীয় বন্ধনী কোথায় আছে, এটা তো 919 -3, এগুলো কাজ নেই, কোনো বাইরে আছে, ঠিক আছে, আর 5 যোগ করলে কত হবে, 50 5 যোগ করলে 90, দেখো এখানে বন্ধনের আগে কোনো চিহ্ন নেই, ঠিক আছে, বন্ধনের আগে কোনো চিহ্ন নেই, মানে কি বুঝবে, এখানে মনে করো সে যে বন্ধন হোক, কাজ সংখ্যা আছে কিন্তু তার কোনো বন্ধনের বাইরে কোনো চিহ্ন নেই, যোগ বিয়োগ গুণ ভাগ, কি হবে এর, আর 90, ঠিক আছে। এবার দেখো 919 - 10 আর এ 90, মানে এখানে বিয়োগ আছে আর এর, তো কার কাজ করবো, এর কাজ করতে হবে, তাহলে আগের তো কোনো কাজ নেই, তো 919 - 990, এ 10 দিয়ে গুণ করতে হবে, 900 হবে, ঠিক আছে, তোমার গুণ করে দেখে নেবে, এবার 919 থেকে 900 বিয়োগ করলে কত হবে, 19, তার উত্তর হলো আমার এটা, ওকে। যদি এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই করে নেবে, আর লাইক বাটনটা ক্লিক করবে, ওকে, আসসালামু আলাইকুম।